আজকে তোমাদের একটি দুর্গা ফেস ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো তো সবার প্রথমেই তোমরা একটি কোয়াটার সাইজ কার্টিস পেপার নেবে কোয়াটার সাইজ কার্টিস পেপার নেওয়ার পর তোমরা থাম্প দেখে বুঝতে পেরেছো এটা একটি দুর্গা ফেস ড্রয়িং হচ্ছে মা দুর্গা ফেস ড্রয়িং হচ্ছে সেই দুর্গা ফেজ ড্রয়িংটি কীভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি সেটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যে কোনো একটা মুডে তোমরা খাতা নিয়ে করতে পারো আমি ল্যান্ডস্কেপ মুডে করছি তো তোমরা পোর্ট্রেট মুডেও করতে পারো তো সবার প্রথমে এরকম একটা হালকা করে সোজা লাইন টানবে উপর দিকে যাটা বেশি রাখবে নিচের দিকে কম রাখলেই হবে কেন মার চূড়াটা হবে এরকম একটা লাইন টানার পর লাইনের ঠিক মিডিল থেকে একটা হালকা করে লাইন তোমরা টানবে কিছুটা বড় অনেক বেশি বড় করার দরকার নেই এই লাইনটাই আবার ক্রস করে উপরের দিকে যাবে এই রকমভাবে আগে তোমরা ড্রয়িংটা করে নেবে এই কর্নার থেকে এই কর্নার এই কর্নার আর এইখান থেকে ঘুরে এই কর্নার এইখান থেকে ঘুরে এই কর্নার নিয়ে আসবে এইভাবে শেপটা তোমরা করে নেবে নেক্সট আমরা যে গলার লাইন সেই ডিস্টেন্সটা সমান রাখবে এবং গলার লাইনটা করে নেবে করে নেওয়ার পর রাউন্ড করে এইরকম করে দেবে এরপর আমরা ঠিক এই যে দুটো কর্নার আছে এই দুটো কর্নার থেকে আমরা ডিজাইনটা শুরু করব এরকম করে ঘুরিয়ে আনবো সেমভাবেই এই এরপরে পুড়িয়ে এইখানে নিয়ে আসবো সেমভাবে এইভাবে নিয়ে আসব এই দুই পাশে এটা এভাবে তোমরা করে নেবে এরপর এই লাইনটা সোজা উপর দিকে কিছুটা এরকম যাওয়ার পর ঠিক এই জায়গা আর এই জায়গা থেকে ঘুরিয়ে ভাবে তোমরা নিয়ে আস এরপর এই জায়গাটা আরও বাড়িয়ে ওপর দিকটা এই রকম ডিজাইনটা করে দিতে পারো এরপরে আমরা ভাগগুলো করবো অর্থাৎ সমান সমানভাবে করার একটু চেষ্টা করবে দুই পাশ এরকম গোল গোল করে আস্তে আস্তে ছোটো থেকে যেন বড় করে নিয়ে আসতে পারো দুই পাশ এইরকম ডবল লাইন টেনে এইরকম যখন যেটা করবে দুই পাস একসাথে করবে আগে পরে করবে না বড় থেকে ছোট এরকম করে দিতে পারো এরপরে এই ভেতরের ডিজাইনগুলোতে চলে আস। এখানে ডবল লাইন করবে এই রকম করে করে দেবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ডিজাইন চেঞ্জ করতে পারো এরকম বরফির মতন করে ডিজাইন করে দিতে পারো নেক্সট ওপরে লাইনটায় আমরা চলে যাব এরকম করে দেবে মাছ জায়গাগুলো এইরকম করে দেবে ওপরে এইরকম করে দেবে এরকম করে মার যে চূড়াটা তোমরা করে নিতে পারো আমি একটা দেখালাম তোমরা চেঞ্জ করলেও করতে পারো কোনো জায়গায় যদি ডিজাইন ইনক্লুড করতে হয় বা চেঞ্জ করতে হয় সেগুলো তোমরা করতে পারো এরপরে আমরা চলে আসব মেইন জায়গায় অর্থাৎ মার মুখের চোখ না মুখের দিকে এখান থেকে দুটো লাইন শীতে সিধুর জায়গাটা করার পর আমরা যে চুলের লাইনটা আছে এরকম কার্লি করে দেব চোখটা ওপরের চোখটা এরকম করবে এই লাইনের বরাবর সব কিন্তু রাখবে লাইনটা তোমরা কিন্তু ফলো করতে হবে দেখো লাইনের উপরে কিন্তু মাঝখানে অংশটা এক একটা জায়গা করার পর এই লাইনগুলো আমরা আস্তে আস্তে মুছে দেব এরপর চাঁদের অংশটা তো চাঁদের মতন জায়গাটা করার পর টিপটা করে দেবো এরপর এই যে লাইন আছে লাইন গুলো তোমরা সুন্দর করে মুছে দেবে এরপর ভুরুটা গ্যাপ গুলো সমান রাখবি যে লাইনের পাশে যতটুকু ডিস্টেন্স তাহলে এইটাও ঠিক ততটুকু ডিস্টেন্স হবে এই মোটা থেকে শুরু হবে সেমভাবে এই রকম হয়ে আসবে এরপরে নাকের লাইন ঠিক বুরুর কন্যার থেকে নাকের লাইন আসবে রাউন্ড করার পর নাকে ঠিক মাঝখানে যে লাইন ছিল সেটা মুছে দেবে এরপরে এই লাইন বরাবরই ঠোঁট উপর দিকে যাবে একটু হাসি ভাব করার জন্য লাইনটা উপর দিকে টান করবে উপর দিকে এইরকম যাবে এরকম ভাজটা করে দেবে এরপর চোখে আমরা চলে আসব সেম ডিসটেন্সেই আবার চোখের কর্নার সেম ডিস্টেন্সে রাখবে নাকের এই জায়গা থেকে একটা লাইন যাবে চোখের ভেতরের লাইনটা করার পর মাঝখানে একটা রাউন্ড চোখের বলটা করে দেবে নাকের যে নথটা একটু বড়ো করে দেখিয়ে দেবে হলো কমপ্লিট আমাদের দুর্গা ফেস তো দেখো এটা কী করে এবার ওয়াটার কালার দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফুটিয়ে তোলা হয় তো দেখ তো সবার প্রথমে দুর্গা ফেসের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা একটা কালার করার জন্য সবার প্রথমে তোমরা প্লেন ওয়াটার দিয়ে আগে হালকা করে ভিজিয়ে নেবে আমি একদিক করছি আরেক দিকও হবে কিন্তু তার আগে তোমরা একদিক কালার দেখো পরে অন্য দিক সেম ভাবে কালার হবে ফ্রেঞ্চ আলটার এমন কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে উপর থেকে কালারটা আস্তে আস্তে কিছুটা ডিপ করে নিজ দিকে নিয়ে আসতে পারো এরপর আমরা প্রুশিয়ান ব্লু ভার্মেলিয়ান এই কালারের সাথে মিশিয়ে কিছুটা কালার ডিপ করে উপর থেকে আমরা কিছুটা নিজ দিকে নিয়ে আসব আবার প্রুশিয়ান ব্লুর সাথে বান সায়না কালার মিশিয়ে নিজ দিকে ডিপ করে আস্তে আস্তে কালারটা নিজ দিকে নিয়ে আসবো এভাবে কিছুটা নিজ দিকে আসার পর নেক্সট আমরা অল্প একটু ভার্মিলিয়ান আর গ্যাম্বুজ কালারের সাথে মিশিয়ে কালারটা কিছুটা ওপরে কালারের সাথে মিশিয়ে নিজদিকে দিকে নিয়ে আসবো এরপর গ্যাম্বুজ কালার আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে নিজদিকে আমরা একটু হালকা করে রঙটা নিয়ে আসবো অর্থাৎ পুরোটা তোমরা ডিপ করেও নামাতে পারো আবার নিজ দিকে সে একটু হালকাও কালার করে দিতে পারো এইভাবে ঠিক যেভাবে এই দিকটা কালার করা হলো এই দিকটাও সেমভাবেই আবার হবে আবার হালকা করে তোমরা জল দিয়ে ভিজিয়ে নেবে এরপর আবার ফ্রেঞ্চ আল্ট্রামেইন কোবাল্ট কোভাল্ট ব্লু তার সাথে ক্রিমসন কালার মিশিয়ে উপর থেকে অনেকটা দেখো ডার্ক ভায়োলেট কালার তৈরি হলো তোমরা এটা ভার্মেলিয়ানের সাথে মিশিয়েও করতে পারো ক্রিমসন কালারের বদলে এরপর পুরুষিয়ান ব্লুর সাথে বার্ন সায়না কালার মিশিয়ে ওপর থেকে ডিপ করে অর্থাৎ দুর্গা ফেসে যে মুকুরটা আছে তার পাশ দিয়ে পাশ দিয়ে রঙটা নিয়ে আসবে যাতে ওপরে চূড়াটার ভিতরে না যায় সেই দিকে খেয়াল রাখবে এইভাবে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিজ দিকে হালকা করার পর আবার সেমভাবেই গ্যাম্বোজ কালার আর ভার্মিলিয়ান কালার অল্প মিশিয়ে নিচ দিকে কিছুটা হালকা করে আনার পর ঠিক যেভাবে তোমরা এই পাশটা করেছো সেভাবেই হালকা করে মিশিয়ে দেবে অর্থাৎ গ্যাম্বোজ কালার ভার্মিলিয়ান এইসব কালারগুলোর সাথে মিশিয়ে যেই মিশ্রণ সেটা হালকা করে পুরোটা কভার করবে পুরো ব্যাকগ্রাউন্ড এইভাবে পুরো ব্যাকগ্রাউন্ড কালার তোমরা ডিপ করে করবে তোমরা ব্যাকগ্রাউন্ড কালার অন্যভাবেও চেঞ্জ করলেও করতে পারো এরপর আমরা মুকুটের কালারের দিকে চলে আসব আগে হালকা করে তোমরা জল দিয়ে ভিজিয়ে নেবে এরপর কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে ভার্মিলিয়ান কালারের পরিমাণ খুবই অল্প হবে মিশিয়ে যেহেতু চূড়াটা একটু রাউন্ড আছে সেই রাউন্ড বোঝানোর জন্য দুই পাশা হালকা করে টোনটা দেবে মাঝখানে এসে হালকা করে দেবে ডিপ করবে না ঠিক যেভাবে দেখছো হালকা করে আমি টোনটা দিচ্ছি সেভাবে হালকা করে টোনটা দেবে দেখো দুই ধারে রঙটা আমি একটু হালকা করে ডিপ করছি মাঝখানে এসে কিন্তু আমরা লাইট করে দিচ্ছি অর্থাৎ আলোটা মিডিলে পড়েছে এরপর এই কালারটারই একটু ডিপ কালার তৈরি করে দেখো দুই ধারে আস্তে আস্তে ডিপটা আমি বাড়াচ্ছি কিন্তু মাঝখানে কিন্তু হালকাই রাখা আছে এবার মাঝখানের জায়গাটা লেমন ইয়েলোর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে একদম জল থাকা অবস্থা হালকা করে দিয়ে দেবে একটা ইউনিশ ব্যাপার যাতে মাঝখানে মুকুটে থাকে এরপর দুই ধারে প্রুশিয়ান ব্লু আর টু বার্ন সায়না কোভাল্ট ব্লু যে কালারের মিশ্রণটা একটু হালকা ডার্ক করে দুই পাশে জল থাকা অবস্থা আর একটু তোমরা দিয়ে দেবে লাইনগুলো ধরে ধরে তাহলে কি হবে দুই ধারটার যে রাউন্ড হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে একটুখানি অন্ধকার অংশ বোঝা যাবে এবার নিচের যে কানের দুটো অংশ আছে সেই অংশগুলো আগে জল দিয়ে ভিজিয়ে নেবে সেম কালারই সেই ভার্মিলিয়ান আর অল্প একটু কোবাল্ট ব্লু কালারের মিশ্রণটাই আবার তোমরা দিয়ে দেবে মাঝখানে একটুখানি লাইট রেখ এভাবে এই পাশের টাও কিন্তু জল দিয়ে ভিজিয়ে করতে হবে আর মাঝখানে যে লেমোনিওলো হোয়াইট কালারের যে মিশ্রণ সেটা হালকা করে দিয়ে দিতে পারো এইভাবে ফার্স্ট টোনটা হালকা করে তোমরা এই মুকুটের মধ্যে করে নেবে তোমরা কোনো জায়গায় যদি কালার চেঞ্জ করতে চাও সেটাও কিন্তু করতে পারো যদি তোমরা অন্য ধরনের কালার ইউজ করতে চাও সেটাও করতে পারো এভাবে হালকা করে টোনটা দিয়ে মিশিয়ে দেবে দেখো পুরো অবয়বটা যে মুকুরটা কিন্তু হালকা টোনে কিন্তু করা হলো এরপর এই দুই ধারে যে টোনটা তোমরা তৈরি করেছিলে সেই টোনের একটু ডিপ অংশ দুই ধার ধরে অর্থাৎ গালের যে দুই পাশ যে মুকুটটা আছে সেই মুকুটে দুই ধারে একটুখানি ডিপ রং ছেড়ে দিতে পারো অর্থাৎ অন্ধকার অংশটা আরও ভালোভাবে ধরা পড়বে এভাবে করে টোনটা হালকা করে দিয়ে মিশিয়ে দেবে এরপরে যে রাউন্ড শেপগুলো করা হয়েছিল মুকুটের মধ্যে তার মধ্যেও যেখানে অন্ধকার জায়গা সেই অন্ধকার জায়গার রাউন্ডগুলোর মধ্যে কালার দেবে আস্তে আস্তে যখন আলোর দিকে যাচ্ছে সেখানে আর বিশেষ একটা ডিপ করার দরকার নেই এইভাবে পুরো মুকুটটা তোমরা করে নেবে নেক্সট আমরা চলে আসব মার মুখের রঙের দিকে লেমোনিওলো অল্প একটু গ্যাম্বুজ কালার অল্প একটু ইয়োলো অকার কালার মিশ্রণ তোমরা মুখে আগে একটু হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেবে এরপর চোখের ভেতরের অংশটা ছাড়া বাদ বাকি জায়গাগুলো আমরা এই লেমোনিওলো গ্যাম্বুজ কালার আর অল্প একটু ইয়োলো অকার কালারে যে মিশ্রণটা আমরা সমস্ত মুখে গলায় দিয়ে দেব এবার দেখো মুখে রঙ করার সময় গালের দিক বা ঠোঁটের যে কর্নার দুটো আছে সেখানে একটু হালকা করে টোন তোমরা উঠিয়ে দিতে পারো বা জল থাকা অবস্থায় ওই গাল দুটো একটু হালকা রাখতে পারো টোন দিয়ে তুলি দিয়ে একটু হালকা করে উঠিয়ে দিলে শুকনো করে তাহলে গালের ওপর যেটা হালকা আলো পড়েছে সেটা বোঝে যাবে এরপর চোখের ওপরের দিকে গ্যাম্বুজ কালার তার সাথে ইয়েলো অকার কালারের মিশ্রণ তোমরা চোখের ওপরের দিকে নাকের দুই ধারে নাকের মাঝখানে কিন্তু একদম সোজা লাইনে দেবে না চোখের ওপর এবং নিচে এমন চুলের নিচে জায়গাগুলো তোমরা টোনটা দেবে দেখো একটু ডাক টোন দিলাম ঠোঁটে দুই পাশও দেবে দেবে ভেজা থাকা অবস্থায় যদি তোমরা এটা দাও মুখে তাহলে টোনটা সুন্দর মিশে যাবে হালকা একটু ভেজা থাকা অবস্থায় তোমরা এটা করার চেষ্টা করবে কিন্তু রঙের যে গোলার মধ্যে জলের পরিমাণ কিন্তু কম দেবে এইভাবে করে গালে মুখে টোনগুলো তোমরা দেবে গলাও সেমভাবে টোনটা দিয়ে দুই ধারে ইয়োলো অকারের সাথে একটু বান্ড সায়না কালার মিশিয়ে দুই ধারে আবার দিয়ে দেবে এরপর আবার চোখের হালকা তসতস একটু শুকনো ড্রাই হলে পুরো ড্রাই না অল্প ড্রাই হলে আবার গ্যাম্বোজ কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা আবার চোখের ওপরের দিকে আর নাকের দুই দ্বারে টোনটা আস্তে আস্তে ডিপ করতে পারো হঠাৎ করে ডিপ করবে না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে হালকা টোন দিয়ে আস্তে আস্তে ডিপটা তোমরা বাড়াতে পারো এইভাবে মুখের টোনগুলো করবে অর্থাৎ গলার নিচ দিকে অর্থাৎ থুতনির নিচ দিকে মুখে আর গলার দুই পাশে লাইনে সেম টোনটা দিয়ে হালকা করে মিশিয়ে দেবে গলার যে দুটো লাইন আছে সেই লাইনগুলোর ওপরও দেবে ঠোঁটের কর্নারগুলো দেবে একটু হাসি ভাবটা বোঝানোর জন্য চুলের নিচে টোনটা দেবে গালের দুই পাশে টোনটা আসবে লাইন বরাবর এইভাবে টোনগুলো দিয়ে দিয়ে আলো ছায়াগুলো আস্তে আস্তে বার করে নিয়ে আসতে হবে নিচের যে অর্নামেন্ট আছে সে মধ্যে লেমন ওলোর টোনটা হালকা করে দিয়ে দেবে চোখের ভেতরে দুই ধারে হালকা করে দেবে পুরো চোখে না দিলেও কিন্তু হবে এরপর ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে ঠোঁটের ওপরে আমরা রঙটা দেব তোমরা দুই নম্বর ব্রাশ দিয়ে করতে পারো এক নম্বর ব্রাশ দিয়েও করতে পারো ঠোঁটের ওপরটা পুরো ভরাট করে নিচের ঠোঁটে যখন রঙটা করবে নিচটা দিয়ে হালকা করে মিশিয়ে দেবে পুরো ঠোঁটে দেওয়ার দরকার নেই আর চোখের দুই পাশে চোখের যে মাঝখানে বল আছে তার দুই দিকে হালকা করে রেডি স্টোন অর্থাৎ ক্রিমসন কালারের সাথে ভার্ভিলিয়ান কালার মিশিয়ে হালকা করে দুই ধারে টোনটা দিতে পারো খুব ডিপ করে কিন্তু দেবে না এইভাবে দুই ধারে তোমরা টোনটা দেওয়ার পর আমরা ওপরের অংশে চলে যাব চোখে ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে যে চাঁদের মতন টিপ এবং টিপের অংশটা আমরা সুন্দর করে করে দেব আবার ওই টোনটাই ঠোঁটের ওপরে আবার একটু ডার্ক করে দিয়ে দেব ঠিক যেভাবে তোমরা দেখছো অর্থাৎ একটা টোন তৈরি করে সাথে সাথে জল দিয়ে ধুয়ে ফেলে দেবে না সেই টোনটা কোথায় আবার দেওয়া যায় সেটাও আবার খেয়াল রাখবে এরপর বান সাইনা কালারের সাথে অল্প একটুখানি ব্ল্যাক কালার ক্রিমসন কালার মিশিয়ে এই যে ব্ল্যাকি স্টোন কপালের চোখটা সেটা তোমরা করতে পারো সে একই টোন আবার ভুরুতে দিতে পারো ডিরেক্ট ব্ল্যাক কালার দেওয়ার দরকার নেই তোমরা বার্ন সায়না প্রুশিয়ান ব্লু এই ধরনের কালারগুলো মিশিয়ে ব্ল্যাক কালার তৈরি করবে আর যদি ব্ল্যাক কালার দিতে হয় ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু বার্ন সায়না কালার মিশিয়েও তোমরা দিতে পারো ডিরেক্ট কিন্তু কোনো কালার দেবে না চোখের মাঝখানে অংশটা দিয়ে চুলের কালারটাও করে দিতে পারো নেক্সট আমরা চোখের ওপরের আবার নিচের অংশটা সেম কালার দিয়ে আবার করবো ব্ল্যাক বার্ন সায়না অল্প একটু প্রুশিয়ান ব্লু এই ধরনের কালারগুলো মিশিয়ে তোমরা এক নম্বর ব্রাশ দুই নম্বর জিরো নম্বর ব্রাশ দিয়েও চোখের লাইনগুলো করতে পারো এভাবে ধীরে ধীরে করবে খুব সাবধানে তোমরা লাইনগুলো টানার চেষ্টা করবে এরপর মাঝখানে বলটাও চোখের করে দেবে একটা ছোট স্পট চোখের মাঝখানে একটু রাখবে এটা তোমরা না রাখলে পরে তোমরা সাদা রঙ দিয়েও করতে পারো আমি এটা রেখে দিয়েছি আমার পরে সাদা রঙটা দেওয়ার দরকার নেই সেমভাবে এই পাশে চোখটাও কিন্তু তোমরা করবে খুব ধীরে ধীরে এই লাইনগুলো টানতে হবে যাতে কোনো জায়গায় মোটা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে একবার যদি কালার বেরিয়ে যায় কিন্তু আর কিছু করার থাকবে না তাই খুব মনোযোগভাবে ধীরে ধীরে করবে ওপরের টোনটা বান্ড সায়না কালারের সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে অল্প একটু তার সাথে গ্রিন কালার অল্প নিয়ে একটু ব্রাউন স্টোন তৈরি করে চোখের ওপরের দিকে তোমরা দুটো চোখই দিতে পারো এমন সেই টোনই একটু হালকা করে চোখের দুই পাশে হালকা টেনে দিতে পারো যে ব্ল্যাকটা যে টানা হলো চোখের তার দুই ধারে নিচ এবং ওপর দিকে হালকা করে টেনে দিতে পারো অর্থাৎ ব্ল্যাকের পাশে টোনটা ভালো লাগবে সেই ব্রাউন স্টোনই নাকের যে অংশগুলো ডগা বা নাকের নিচের অংশগুলোর মধ্যে টেনে দিতে পারো ওপরের কপালের চোখটারও ভেতরে রাউন্ডের দিকে টেনে দিতে পারো নাকের দুই দাঁড় নাকে দুটো লাইন উপর থেকে নিচ পর্যন্ত হালকা টোন নিয়ে আসতে পারো কিন্তু খুব ডিপ টোন না হালকা টোন দিয়ে তুলি দিয়ে একটু মিশিয়ে দেবে এভাবে ধীরে ধীরে তোমরা কাজটা করতে পারো চুলের নিচ দিকেও সেই ব্রাউন স্টোনটা দিতে পারো গালের দুই পাশে হালকা করে টেনে দিতে পারো অর্থাৎ একই টোন বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের দেওয়া হচ্ছে ধীরে ধীরে হঠাৎ ডিপ করবে না ধীরে ধীরে টোনটা বাড়াবে ঠোঁটের নিচ দিকে টোনটাকে একটুখানি হালকা করে ডার্ক করবে অর্থাৎ যে ভাজ সেই ভাজটা দিয়ে হালকা করে মিশিয়ে দেবে যেখানেই যাই টোন দাও না কেন সেটা কিন্তু আবার মিশিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে সিঁদুরের যে টোনটা ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান একটু গ্যাম্বোজ কালার দিয়ে সিঁদুরের জায়গাটা করে দিতে হবে অর্নামেন্টের জায়গায় হালকা ব্রাউন স্টোন দিয়ে মাঝখানে স্ট্রোকগুলো করে দিতে হবে এবং নিচে ছোট ছোট ব্রাউন স্টোন দিয়ে ডট তোমরা করে দিতে পারো নাক ছাবিটা হালকা ব্রাউনিশ টোন দিয়ে সরু করে লাইনগুলো তোমরা বার করে দেবে খুব যাতে ডিপ না হয় হালকা টোনে করবে এটা তোমরা জিরো নম্বর এক নম্বর ব্রাশ দিয়ে করতে পারো নেক্সট চোখের ওপরে হালকা করে ব্রাউন স্টোনটা আবার দিয়ে দেবে এবং নিচ দিকে টোনগুলোইভাবে হালকা করে দিয়ে দেবে ব্রাউন স্টোনটা এমন যে ব্ল্যাক টোনটা চোখের দুই পাশে দেওয়া হয়েছিলো ওইটা আবার করে দেবে একটু ডিপ করে এইভাবে চোখে ডিপ টোনটা বাড়াবে নেক্সট এইবার আমাদের মুখের কাজটা পুরো কমপ্লিট হলো এইবার চলে আসবো আমাদের পুরো মুকুটের কালার অর্থাৎ চূড়ার কালারটার দিকে হালকা হালকা টোন দিয়ে বার করতে হবে কোবাল্ট ব্লু ফ্রেঞ্চ আলট্রামেইন এর সাথে ভার্মিলিয়ান কালারের যে টোন সেই টোনটা তৈরি করে এই যেই টোনগুলো তোমরা দেখছো আমি হালকা হালকা করে টাচ করব এবার সমস্ত মুকুটে সেই টোনটাই তৈরি করবে করে করে এক একটা ডিজাইনের পাশে পাশে হালকা টাচ করে দেবে ঠিক যেভাবে তোমরা দেখছ এভাবে করে সমস্ত মুকুটটা আমাদের কিন্তু করতে হবে হালকা করে আগে এই পাশের টোনগুলো একটু ডার্ক করে হালকা করে টোনগুলো মিশিয়ে দেবে ব্রাশ দিয়ে মাঝখানে আলোটা পড়েছে সেইটা দেখা যাবে অর্থাৎ প্রতিটা ডিজাইনের পাশে হালকা হালকা টাচ করে ডিজাইনগুলোকে একটু হাইলাইট করে দিতে হবে যাতে ডিজাইনগুলোর যে ভলিউম আছে অর্থাৎ মোটা অংশগুলোকে বোঝানোর জন্য টোনগুলো দিতে হবে তার আলো ছায়াগুলোকে বোঝানোর জন্য টোন কিন্তু চেঞ্জ হবে না একই টোনের লাইট অ্যান্ড ডার্ক টোন আমাদের করতে হবে অর্থাৎ ভার্মিলিয়ান কোভাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আলটারমেনির যে টোনটা তৈরি করেছো সেই টোন দিয়েই কিন্তু কাজগুলো কোনো জায়গায় একটুখানি ডার্ক কোনো জায়গায় লাইট করে এই ডিজাইনগুলোকে একটু হাইলাইট করে দিতে হবে এইভাবে কিন্তু সমস্ত মুকুটের কালারটা আমাদের ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে কোনো জায়গায় যাতে বেশি ডিপ না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে মাত্রা অতিরিক্ত রঙগুলো বেশি না পড়ে যায় ঠিক যেখানে যেখানে রঙগুলো দেখছো ঠিক সেই সেই জায়গায় রঙগুলো তোমরা কিন্তু হালকা হালকা করে টাচ করে বার করে দেবে এবি আস্তে আস্তে আমাদের পুরো ফেসের ড্রয়িং কালার আমাদের কমপ্লিট হবে ব্যাকগ্রাউন্ডে তোমরা কিন্তু ফার্স্ট একবারই রঙ করবে দ্বিতীয়বার কিন্তু আর রঙ করা যাবে না যে ছোটো ছোটো বল আছে সেই ছোটো ছোটো চূড়ার বলগুলোকে নিচের দিকে হালকা করে টোন আমার লাইনগুলোকে একটুখানি আউট করে দেবে এভাবে করে হালকা করে টোনের মাধ্যমে লাইনগুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবে এভাবে আস্তে আস্তে আমাদের মা দুর্গার মুখখানি পুরো কমপ্লিট দিকে এগিয়ে নিয়ে আসতে হবে ভিডিওটা স্কিপ করে যেও না প্রথম দিকে একটুখানি শেষ পর্যন্ত দেখার চেষ্টা তোমরা করবে এইভাবে করেই পুরো দুর্গা ফেস তোমরা কমপ্লিট করবে আশা করি প্রথম থেকে তোমরা ভিডিওটি দেখছো এমন কাজটাও করছো আশা করি তোমাদের এই দুর্গা ফেজ ড্রয়িংটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আমার কাজ দেখে যদি তোমাদের ভালো লাগে আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট বক্সে কমেন্ট করো আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো